আজকে যে শেষ দিয়ে গান গায় কোন গান গাইবে হে কাল সে মহাপ্রশ্ন তুলে রেখেছেন গানওয়ালা কবির সুমন কিন্তু কবিরের আশঙ্কাকে মিথ্যা করে দিয়েছেন কলকাতার মহানগরী গানওয়ালা চল্লিশ চালসের কথা ভাবছিলেন বলছিলেন আজকে যে দলবেদে দীঘা যায় নিরালা সফরে যাবে কাল সে সফর সঙ্গী হবে চশমা চল্লিশ পেরোলেই চাল সে কিন্তু কে বলছে চল্লিশ পেরোলেই সঙ্গীহীন হতে হবে এই তো হাতের কাছে মহানগরী পঞ্চাশ টপকেও তিনি বন্ধু সামলাতে পারেন সুন্দরী বন্ধুকে বুক দিয়ে রক্ষা করার কথা বুক বাজিয়ে বলতে পারেন চোখের চালসে মুসতে না পারলেও মনের চালসে ভুলে নতুন করে শুরুর কথা কজন আর ভাবতে পারেন যে চৌকার টপকে এসেছি বেরিয়ে আর ফিরে চাইবো না সে পানে টাইপের ডায়ালগ দিয়ে কজন আর বলতে পারেন ঘরে আর ফিরব না বন্ধু আগলাতে নিজ স্ত্রীকে অসুস্থ বলে দেগে দিতে পারেন কজন ওদিকে স্ত্রী মহোদয়া ও আমার বধুয়া আন যায় আমার আঙিনা দিয়ে সুরে কাঁদছেন আর এটাকেই বলা হচ্ছে বৈশাখী ফোবিয়া বলা হচ্ছে মানে চালছে বলা মেয়র সাহেব তাই বলছে এই সুযোগে আমরা একবার কার্যকরণ বিশ্লেষণ করে দেখে নিতে পারি মেয়রকে উদ্বিগ্ন করা নয়া অসুখ বৈশাখী ফোবিয়ার লক্ষণ কী কী এক প্রথমেই মনে রাখবেন এই রোগ ঋতুকালীন নয় মনে বৈশাখ আসছে বলেই বৈশাখী ফোবিয়া হবে তার কোনো কারণ নেই জীবনে কিংবা আকাশে বসন্ত থাকলেই হবে দুই এই অসুখ সাধারণত মহিলাদের তবে পুরুষের যে হয় না বা হবে না তা হলপ করে বলা যাবে না তবে নারীরাই আক্রান্ত হন কারণ সম্পর্ক সম্পর্ক গন্ধ পাওয়ার মতো একটি নারী নাক থাকা দরকার তিন পুরুষের যে হবে না তা নয় তবে অসুখের নাম বদলে যাবে স্ত্রী রোগের মতোই লক্ষণ মোটামুটি এক চার আপনি মা কালী দিব্যি কেটে বান্ধবীর হাত ছুঁয়ে শপথ নিয়ে বলবেন কিছুই নয় তবু বলা হবে কিছুই অবশ্যই কিছুই পাঁচ আপনি বলবেন ইয়ে করার জন্য নয় হিসেব করার জন্য কাগজপত্র নিয়ে মধ্যরাত পার করে সময় কাটিয়েছেন তবু বৈশাখী ফোবিয়া আক্রান্ত প্রশ্ন তুলবে হিসেব কি দিনে করা যায় না কি বলছেন এই অসুখ আপনার হতেই পারে না এটা শুধু রত্নাদেবীর অসুখ না এটা ভেবে নিশ্চিন্ত থাকবেন না কলকাতায় ডেঙ্গি কিংবা ম্যালেরিয়া হলে তো তিনি মানে মেয়র মশাই উদ্বিগ্ন হন হ্যান্ডবিল আর ব্লিচিং পাউডার ছড়ানোর নির্দেশ দেন আর তিনি শুধু আপনার মেয়র নন গোটা কলকাতার মেয়র তিনি রত্নাদেবীরও মেয়র বৈশাখী দেবীর মেয়র একজনের রোগ যখন তিনি চিহ্নিত করেছেন তখন রোগটা এই শহরে রয়েছে কখন কি ছড়িয়ে পড়ে তা কে বলতে পারে